ক্লোজড সার্কিট টেলিভিশন বা সিসিটিভির প্রথম প্রচলন হয় জার্মানিতে 1942 সালে। তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি যোগ হওয়ায় এরপর থেকেই পৃথিবী জুড়ে আনসলভড মিস্ট্রির সংখ্যা কমে আসতে থাকে। বলা বাহুল্য, এইসব অমীমাংসিত রহস্যের বেশিরভাগটাই ছিল লোকমুখে ছড়িয়ে পড়া গুজব। সেগুলো বাদ দিলে দু চারটে এমন ঘটনাও পাওয়া যায় যা আজও আমাদের স্তম্ভিত করে দেয়, আজও তাদের সম্ভাব্য কোনো ব্যাখ্যা খুঁজে বের করতে পারি না আমরা। এরকমই একটা ঘটনার খোঁজে আমরা ফিরে যাব আজ থেকে 120 বছর আগে, অর্থাৎ 1900 সালে ডিসেম্বর মাস। অ্যাটলান্টিক মহাসাগরের বুকে জনশূন্য এক চিলতে আইল্যান্ড, অ্যাটলান্টিকের নীল জলরাশির মাঝে হঠাৎ করেই যেন মাথা তুলেছে একটা সামুদ্রিক আইল্যান্ড। এর বুকের উপর জেগে রয়েছে একটা লাইট হাউস, আর কেউ নেই দ্বীপে। শুনতে থাকুন আইলিন মোর আইল্যান্ডের ঘটনা অবলম্বনে আমাদের আজকের গল্প, লাইট হাউস। ফ্ল্যানেল আইলের বাকি দ্বীপগুলো পার করে আমাদের বোটটা এসে থামল আইলিন মোড়ের ল্যান্ডিংয়ের ঠিক সামনে। ছোট একটা লাফ দিয়ে বোট থেকে নামলাম আমি। মাথার উপরে সোজা তাকাতে আইল্যান্ডের একেবারে মাঝখানে জেগে থাকা লাইট হাউসের চূড়াটা চোখে পড়ল। জর্জ বোটটাকে পাথরের এক প্রান্তে বাঁধছিল এতক্ষণ, এবার সেও এসে দাঁড়ালো আমার পাশে। তার দিকে না তাকিয়েই বললাম, এ তো একেবারে নতুন লাইট হাউস মনে হচ্ছে। হ্যাঁ, একেবারেই নতুন, 2 বছর আগে তৈরি। তৈরি হওয়ার আগে কি ছিল এখানে? নথিং। জর্জ ঘাড় নাড়ায়। বাকি আইল্যান্ডগুলোর মতোই ফাঁকা পড়েছিল, চারপাশে বহুদূর পর্যন্ত জল ছাড়া আর কিছু নেই বলেই 10 বছর আগে NLB সিদ্ধান্ত নেয় একটা লাইট হাউস তৈরি করবে এখানে। তার তৈরি হওয়ার বছর দুয়েকের মধ্যেই তো এই ঘটনা। কথাটা সত্যি, এই আইলিন মোড় দ্বীপে দাঁড়িয়ে চারিদিকে তাকালে বিক্ষিপ্ত কয়েকটা ন্যাড়া আইল্যান্ড আর অ্যাটলান্টিক মহাসমুদ্রের সীমাহীন জলরাশি ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। আইল্যান্ডটাও একেবারেই ছোট, দৈর্ঘ্য প্রস্থ মিলে 1 কিলোমিটারের খানিক কম। কিছুটা পাথুরে জমি চারপাশ ঘিরে থাকা সমুদ্র আর একটা 7 তলা উঁচু লাইট হাউস ছাড়া আর কিছুই নেই আইল্যান্ডে। 1 সপ্তাহ আগে এই লাইট হাউস থেকেই নাকি 3 জন রক্ষী গায়েব হয়ে গেছে। লাইট হাউসটা দেখাশোনার দায়িত্ব ছিল তাদের উপর। আপাতত নতুন লোক যতদিন না বহাল হচ্ছে ততদিন আমাদের দায়িত্ব হলো লাইট হাউসটা অপারেট করা। জর্জ আমার পাশে পাশে হাঁটতে শুরু করেছে। লাইট হাউসের চূড়াটা দেখতে দেখতে বলি, যে 3 জন গায়েব হয়েছে তাদের নাম কি জানো? থমাস মার্শাল, জেমস ডুকট আর ডোনাল্ড ম্যাকআর্থার। থমাস, জেমস, ডোনাল্ড, বিড়বিড় করি আমি। এখানে আসার আগে নর্দার্ন লাইট হাউস বোর্ডের এক কর্তার কাছ থেকে গোটা ঘটনাটাই শুনেছি। সে ঘটনা যতটা চমকপ্রদ ততটাই রহস্যজনক। মনের মধ্যে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নিলাম আমি। লাইট হাউসটা তৈরি হওয়ার পর থেকে মোট 4 জন লোককে সেটা দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। গোটা দ্বীপে ওই 4 জন ছাড়া আর কোনো জনপ্রাণী থাকত না। এই 4 জনের মধ্যে 3 জন দ্বীপেই থাকত, 1 জন খাবার দাবার বা প্রয়োজনীয় জিনিসপত্র আনতে
স্কটল্যান্ডের মূল ভূখণ্ডে পাড়ি দিত। ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকের উপরেই পড়ত দায়িত্বটা। দ্বীপে যে গোলমেলে কিছু একটা ঘটছে সেটা প্রথম নজরে আসে 15ই ডিসেম্বর। রাত তখন প্রায় 10:30 কাছাকাছি। আর্টার নামে একটা স্টিমার জনা 30 যাত্রী নিয়ে দ্বীপের ধার ঘেঁষে পার হচ্ছিল। সেই ট্রিমারের লোকেরা লক্ষ্য করে লাইট হাউসের মাথায় আলো জ্বলছে না। গোটা আইল্যান্ডটা একটা গা ছমছমে অন্ধকারে ঢেকে রয়েছে। ব্যাপারটা স্বাভাবিক নয়, এমন অন্ধকার রাতেও আলো জ্বালায়নি রক্ষীরা। আলো যদি কোনোভাবে খারাপ হয়ে গিয়ে থাকে তাহলেও আইল্যান্ডের ল্যান্ডিংয়ে রক্ষীদের সাপ্লাই বক্স নিয়ে দাঁড়িয়ে থাকার কথা। স্কটল্যান্ডে ফিরে এসে নর্দার্ন লাইট হাউস বোর্ডকে ব্যাপারটা জানায় স্টিমারের লোকেরা। বোর্ড তখন ঘটনাটা খতিয়ে দেখতে জোসেফ মুর নামে এক রিলিফ কিপারের নেতৃত্বে হেসপারেস নামে একটা জাহাজ পাঠায়। আবহাওয়া ভালো ছিল না বলে হেসপারেসের আইলিন মোড়ে পৌঁছাতে বেশ কয়েকটা দিন লেগে যায়। 26 ডিসেম্বর সকালে আইল্যান্ডে এসে লাইট হাউসের দিকে তাকিয়ে অবাক হয়ে যান জোসেফ। লাইট হাউসের বাইরে যেখানে সবুজ পতাকা লাগানো থাকে সেখান থেকে পতাকা গায়েব। দূর থেকে জাহাজ আসতে দেখলে সেই জাহাজকে ওয়েলকাম করতে লাইট হাউসের রক্ষীদের বাইরে বেরিয়ে আসার কথা, অথচ গোটা আইল্যান্ডটা ফাঁকা, কোথাও কেউ নেই। সামনে পৌঁছে মুর দেখেন লাইট হাউসের দরজা বাইরে থেকে বন্ধ। সেটা খুলে ভিতরে ঢুকে কিপারদের কাউকেই খুঁজে পান না তিনি। জাহাজে ফিরে এসে আরও দুজন লোককে নিয়ে আবার লাইট হাউসে ফিরে যান মুর। প্রাথমিকভাবে তাদের ধারণা হয়েছিল ঝড় জলের মধ্যে কোনোভাবে পাড় থেকে পিছলে সমুদ্রে পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। কিন্তু লাইট হাউসের ভিতরটা একটু খতিয়ে দেখতে কয়েকটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে তাদের। মুর বুঝতে পারেন জলে পড়ে মৃত্যুর থিওরিটা অসম্ভব। তাহলে মিনিট 10 ঘাসের জমির ওপর দিয়ে হেঁটে লাইট হাউসের সামনে এসে দাঁড়ালাম দুজনে। এই কদিনে বেশ কয়েক দফা তদন্ত হয়ে গেছে। ঘাসের উপর মানুষের পায়ের ছাপের স্পষ্ট দাগ হয়ে আছে। লাইট হাউসের বাইরের লাগোয়া দরজাটা এখন বন্ধ। জায়গাটাকে ঘিরে এমনিতেই কিছু গুজব চালু ছিল, এই ঘটনার পর থেকে সেটা আরো বেড়ে গেছে। বিশেষ করে কাগজপত্রে যেভাবে লেখা হচ্ছে তাতে কিরকম গুজব, মানে এই ধরনের আইল্যান্ডকে ঘিরে যেরকম গুজব রটে আর কি। একসময় সব আইল্যান্ডই মাটির তলায় ছিল, প্রায় 600 আগে জলের স্তর নিচে নেমে যাওয়াতে উপরে উঠে আসে। আশপাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই নাকি এই দ্বীপের উপর কিছু বড় কালো ছায়াকে আনাগোনা করতে দেখেছে। কেউ কেউ বলে দ্বীপটাকে নাকি মাঝে মাঝে দেখা যায় না, সমুদ্রের বুকে কিছুক্ষণের জন্য গায়েব হয়ে যায়। ভ্যানিশিং আইল্যান্ড? আগে হ্যাঁ, ভয়ে অনেক জাহাজই এ পথ দিয়ে যাতায়াত করতে চাইতো না, অনেকটা সেই কারণেই তৈরি হয়েছিল লাইট হাউসটা। আর সেই লাইট হাউস থেকেই এবার রক্ষী গায়েব হয়ে গেল। আচ্ছা তোমার কি মনে হয় কি ঘটেছিল এখানে? জর্জ একটু হাসে, মাথার টুপিটা কপালের উপরে টেনে নিয়ে বলে, ভূতপ্রেতের কথা বাদ দিলে ব্যাখ্যা তো একটাই, আবহাওয়া খারাপ ছিল, পাড়ে রাখা সাপ্লাইয়ের বক্সগুলো হয়তো তুলে আনতে গেছিল তিনজন, এমন সময় পাথর ভেঙে তিনজনেই নিচে পড়ে যায়। বটে। আমি লাইট হাউসের দরজায় একটা হাত রাখি। ব্যাখ্যাটা ভূতপ্রেতের থেকেও বেশি আজগুবি। কেন বলছি, আগে ভিতরে চলো।
লাইট হাউসের বাইরের দরজায় বড় প্যাডলক ঝুলছে। পকেট থেকে চাবি বের করে খুলে ফেলে জর্জ। যে কোনো লাইট হাউসের একেবারে গোড়ার সঙ্গে লাগোয়া একটা ঘর থাকে, রক্ষীদের থাকার ঘর। ঘরের ভিতরের দিকে হেঁটে গেলে একটা সিঁড়ি চোখে পড়ে, সেই সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে সোজা উপরে ওঠে। সেটা ধরে উঠতে থাকলে ওয়াচ টাওয়ারে পৌঁছানো যায়। এখন রক্ষীদের ঘরের ভিতরে এসে দাঁড়িয়েছি আমরা। একই মাপের মোট তিনটে ঘর। প্রথম ঘরটার ডান দিকে বাথরুমের দরজা, দরজার ঠিক উপরে ঝুলছে একটা ঘড়ি। আঙুল তুলে সেদিকে নির্দেশ করে বললাম, মুড়ের জবানবন্দি অনুযায়ী এ ঘরে ঢুকেই মুড় লক্ষ্য করেন ঘড়িটা বন্ধ, 3:18 বেজে থেমে গেছে ঘড়িটা। এ থেকে কি প্রমাণ? কিছুই না, নির্জন আইল্যান্ডে 3 মানুষের তাড়াহুড়োর কিছু থাকতো না, ঘড়ি তেমন কাজে লাগার কথা না। যাই হোক, এদিকে তাকাও। উল্টো দিকের দেওয়ালে নির্দেশ করি আমি। অস্বাভাবিক কিছু চোখে পড়ছে? সেদিকের দেওয়ালে একটা হ্যাঙারে 3 জামা কাপড় ঝোলানোর হুক লাগানো, 2 খালি, একটা থেকে ঝুলছে একটা অয়েল স্কিন। খারাপ আবহাওয়ায় বাইরে যেতে হলে অয়েল স্কিন গায়ে চাপানোটা রক্ষীদের কাছে বাধ্যতামূলক। অস্বাভাবিক কিছু তো? যদি খারাপ আবহাওয়ায় 3 বাইরে যায় এবং আছড়ে পড়া ঢেউতে তাদের 3 সমুদ্রে গিয়ে পড়ে, তাহলে এখানে একটাও অয়েল স্কিন থাকার কথা নয়। একটা আছে মানে অন্তত 1 বাইরে যায়নি। মানে বলছেন 3 মধ্যে 2 সমুদ্রে পড়ে মরেছে, তাহলে বাকি 1 গেল কোথায়? আমি কিছুই বলিনি। কথাটা বলে আমি ভিতরের ঘরের দিকে এগিয়ে যাই। মুর ঘরে ঢুকে দেখেন টেবিলের উপরে অর্ধভুক্ত খাবার পড়ে আছে, বিছানার চাদরে মানুষের শোয়ার দাগ। ঠিক যেন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেতে খেতে ভ্যানিশ হয়ে গেছে 3 মানুষ। কোথাও কোনো মারপিট বা ধস্তাধস্তির চিহ্ন নেই, কেবল ঘরের ভিতর ঢুকে একটা বিশেষ কোণা নির্দেশ করি। ওই ফায়ারপ্লেসটার সামনে একটা চেয়ার উল্টে পড়েছিল, যেন তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ওটা পড়ে গেছে। ফায়ারপ্লেসের সামনে এগিয়ে যাই আমি। ম্যান্টেল পিসের উপরে রাখা ল্যাম্পটা পরীক্ষা করে বিড়বিড় করে বলি, ল্যাম্পটা সদ্য পরিষ্কার করে রিফিল করা হয়েছিল, চলো কাজে লাগা যাক। ঘরটা পেরিয়ে ওয়াচ টাওয়ারের সিঁড়ি বেয়ে উঠতে আরম্ভ করি আমরা। এতগুলো সিঁড়ি ওঠা অভ্যাস না থাকলে ভারী কষ্টকর। 2-3 তলা উঠে খানিক দম নিয়ে আবার উঠতে থাকি। শেষে প্রায় 1/2 পরে ওয়াচ টাওয়ারের মেঝেতে পা রেখে মাটির উপরেই বসে পড়ি। 7 সিঁড়ি ওঠা 4টিখানি কথা না। জর্জ আমার মতো অতটা ক্লান্ত হয়নি, দম নিয়ে টাওয়ারের ধারের দিকে এগিয়ে যায়। টাওয়ারের বেশিরভাগটা জুড়েই স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটা লেন্স, প্রায় 2 মানুষের সমান বড় সেটা। রাতে ক্লকওয়ার্ক চালু থাকলে টাওয়ারের চারপাশে ঘুরতে থাকে লেন্সটা, সেই আলো সমুদ্রের বহু দূর অবধি ছড়িয়ে পড়ে। লেন্সটা আপাতত বন্ধ, ঠিক যেন একটা অতিকায় প্রাণীর মৃত চোখ তাকিয়ে রয়েছে সমুদ্রের দিকে। আমি মাটি থেকে উঠে সেটার পাশে গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে নোট বই বের করে বললাম, 15 রাতে আর্টারের যাত্রীরা লক্ষ্য করে লাইট হাউসের আলো জ্বলছে না, মানে ধরে নিচ্ছি 15 রাতের আগেই 3
যে কোনোভাবে গায়েব হয়েছে। 9th December নাগাদ এদিকটায় বেশ বড় সড়ো ঝড়ঝাপটা শুরু হয়। ওয়েস্ট ল্যান্ডিংয়ের একটা বড় অংশ বাজ পড়ে ভেঙে যায়। ওই অংশটা ভেঙে পড়ার সাথে সাথেই ওরাও জলে পড়ে যায়। এছাড়া তো আর কিছু সমাধান দেখছি না। এতক্ষণে বুকের মধ্যে কিছুটা নিঃশ্বাস পেয়েছি আমি। কাঁধের ব্যাগ থেকে একটা ছোট ডায়েরি বের করে এগিয়ে দিলাম চর্চের দিকে। সেটা হাতে নিয়ে ভালো করে দেখে শুনে এসে বলল, এটা তো একটা লগ মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এই লাইট হাউসের 3 রক্ষীর 3 পঞ্জি। NLB থেকে স্পেশাল পারমিশন করে নিয়ে আসতে হয়েছে। এতে শেষ এন্ট্রি আছে 15 ডিসেম্বর সকালে। স্টর্ম এন্ডেড, সি কাম, গড ইজ ওভার অল। মানে 9 তারিখ যে ঝড় হয় তাতে তাতে এরা মারা যায়নি? 9 তারিখের ঝড় এবং ওয়েস্ট ল্যান্ডিংয়ের অনেকটা ভেঙে যাওয়ার কথা লেখা আছে এতে। 15 তারিখ সকাল অবধি 3 রক্ষী অক্ষত ছিল, তাতে সন্দেহ নেই। আশ্চর্যের ব্যাপার হলো, রাডার বলছে 9 তারিখ ঝড়ঝাপটার পর আবার 17 তারিখ অবধি এ জায়গাটা শান্তই ছিল। তাহলে 15 তারিখ রক্ষীদের লাস্ট এন্ট্রিতে যে ঝড় থেমে যাওয়ার কথা লেখা আছে সেটা এলো কোথা থেকে? একটু ভেবে মাথা নাড়ে জর্জ। তাছাড়া 15 তারিখ সকালে তারা যদি অক্ষত থাকে, তাহলে সেদিনই রাতে লাইট হাউসের আলো জ্বলছিল না কেন? সকাল থেকে রাতের মধ্যেই কি তাহলে হতেই পারে? লেন্সের আলো আসে একতলায় প্যারাফিনের রিজার্ভার থেকে। 2 ঘন্টা অন্তর প্যারাফিনের ট্যাঙ্ক চেঞ্জ করতে হতো রক্ষীদের। রাত 10:30 নাগাদ যদি আলো না জ্বলে, তাহলে 15 তারিখ সকাল থেকে রাত 8টার মধ্যে যে কোনো সময় তারা গায়েব হয়ে থাকতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, লগের বেশ কয়েকটা পাতা উল্টে পাল্টে দেখাই আমি। লগের লেখাগুলোর মধ্যে কয়েকটা লাইন ডেলিবারেটলি কেউ পেন দিয়ে কেটে দিয়েছে, দেখতে পাচ্ছ? কেটে দেওয়া জায়গাগুলো দেখতে দেখতে জর্জ বলে, ভারী অদ্ভুত ব্যাপার তো, কি লেখা ছিল এখানে? তার জানার উপায় নেই। টাওয়ারের একেবারে মাঝামাঝি রাখা টেবিলে লকটা রেখে দিয়ে বলি, আপাতত গোটা দিনটা পড়ে আছে, তুমি নিচে গিয়ে রেস্ট নাও, আমি আইল্যান্ডটা একটু ঘুরে দেখি। ওয়াচ টাওয়ারটা ভালো করে দেখে নিয়ে আধ ঘন্টা পরে নিচে নেমে এলাম আমরা। জর্জ রক্ষীদের ঘরেই রয়ে গেল, আমি বাইরের দরজাটা খুলে ঘাসের জমির উপর বের হয়ে এলাম। সকালের রোদ এখনো ছড়িয়ে আছে দ্বীপ জুড়ে। সামনে মিটারখানে গেলে ঘাস শেষ হয়ে পাথুরে জমি শুরু হয়েছে। সেখান থেকে 20 মিনিট হাঁটলেই ওয়েস্টার্ন ল্যান্ডিংয়ে পৌঁছানো যাবে। পাথরের জমির উপর দিয়ে সাবধানে হাঁটতে লাগলাম আমি। এই দ্বীপে এসে থেকে যে জিনিসটা সবথেকে বেশি অনুভব করতে পারছি তা হলো নির্জনতা। মানব সভ্যতা থেকে বহু দূরে অন্য গ্যালাক্সির কোনো নির্জন গ্রহে উপস্থিত হয়েছি যেন। গোটা দ্বীপটাই একটা জীবন্ত প্রাণী, কয়েক কোটি বছর ধরে ঘুমিয়ে রয়েছে প্রাণীটা। কথাটা মনে আসতেই হঠাৎ খেয়াল করলাম কোথা থেকে একটা আওয়াজ আসছে, একটানা অবিচ্ছেদ্য, যেন মাটির বহু নিচে কোথাও একটা পাম্প চালিয়েছে কেউ। মাঝে মাঝে থামছে, আবার শোনা যাচ্ছে। জলের আওয়াজ কি হতেও পারে? মাথার ভিতরে একটা চিনচিনে ব্যথা শুরু হয়েছে। সেটা অবশ্য এতটা সমুদ্রের উপর দিয়ে আসার জন্য সি সিকনেস হতে পারে।
কিছুক্ষণ হাঁটার পরেই ল্যান্ডিংয়ের কাছাকাছি এসে পড়লাম। একসময় সমুদ্রতল থেকে উপর অব্দি সিঁড়ি উঠে আসত। 9 তারিখ ঢেউয়ের ঝাপটায় সিঁড়ির বেশ কিছুটা অংশ ভেঙে গুঁড়িয়ে গেছে। পাহাড়ের ধার ঘেঁষে রাখা সাপ্লাই বক্সগুলোর মধ্যে কয়েকটার ভাঙা কাঠের টুকরো ছড়িয়ে আছে এদিক ওদিক। ঘুরে ফিরে ভালো করে লক্ষ্য করতে লাগলাম, একটু আগে যে শব্দটা শুনতে পাচ্ছিলাম এখন সেটা থেমে গেছে, কিংবা জলস্রোতের আছড়ে পড়ার শব্দে ঢাকা পড়েছে। আচমকা কিছুতে পা আটকে গেল আমার। নিচু হয়ে দেখলাম পাথরের খাঁজের মাঝে হলদে রঙের কিছু একটা আটকে আছে। নিচু হয়ে হাতে তুলে নিলাম সেটা। হতাশ হলাম, এটাও একটা পাথরের টুকরো। আইল্যান্ডটা মূলত খয়েরি পাথরে তৈরি, অথচ এই পাথরের টুকরোটার রং সোনালি। কি মনে করে পাথরটা ব্যাগে ঢুকিয়ে রাখলাম। ভাঙা ল্যান্ডিংয়ের একটা সিঁড়ির উপরে বসে পড়লাম। এক কাদা জটিল প্রশ্ন মাথার ভিতরে জমাট বেঁধে আছে। লোক তিনটে যে মারা গেছে তাতে সন্দেহ নেই, কিন্তু জনহীন বিচ্ছিন্ন আইল্যান্ডের বুক থেকে তাদের দেহটাই বা উবে গেল কী করে? পায়ের কাছে তাকাতে একটু অবাক হলাম। জুতোর পাশেই পাথরের উপরে এক ঝাঁক গঙ্গা ফড়িং জাতীয় পোকার মৃতদেহ পড়ে আছে। সমুদ্রের ধারে ড্রাগন ফ্লাই বিরল নয়। পা দিয়ে ঠেলে সরিয়ে দিলাম ঝাঁকটা, এবং দিতেই প্রথমবারের জন্য অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম। শুধু ওই ঝাঁকটা নয়, আমার আশেপাশে ছড়িয়ে পড়ে আছে অসংখ্য পোকার মৃতদেহ। আশ্চর্য, সব পোকা কি একসঙ্গে মরে গেল? একটা ভাবনা এসে চেপে ধরল আমাকে, কোনো ধরনের জীবাণু ছড়িয়ে পড়েছিল বাতাসে, তাতেই অসুস্থ হয়ে পড়ে তিনজন। না, তাহলেও তো সব হিসেব মিলছে না। চারপাশ ঘিরে থাকা আটলান্টিকের অন্তহীন জলরাশির মতোই রহস্যপূর্ণ এই দ্বীপটা। সকালের সেই যান্ত্রিক শব্দটা এবার বেশ জোরে শুনতে পাচ্ছি। চারপাশ খেয়াল করে বুঝতে পারলাম একটা অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে চলেছি আমি। নিচের দিকটা অন্ধকার, পেছনে তাকিয়েও কিছু দেখা যাচ্ছে না। কোথা থেকে যেন মন্ত্র উচ্চারণের শব্দ আসছে, সঙ্গে সেই চলমান পাম্পের মতো যান্ত্রিক আওয়াজ। কোথায় এসে পড়েছি আমি? এক মনে নিচে নামতে লাগলাম। এবার মনে হলো নিচ থেকে হালকা সবুজ একটা আলো ভেসে আসছে, স্থির নয়, প্রতি মুহূর্তে কম্পিত হচ্ছে আলোটা। মনের ভিতরে কেউ বলল নিচে যাওয়া ঠিক হবে না, একবার নিচে গেলে ফিরে আসার আর পথ থাকবে না। তাও কোনো দিকে না তাকিয়ে নেমেই চলেছি। আচমকা খেয়াল হলো আমার জামার ভিতরে কিছু একটা নড়াচড়া করছে, যেন জীবন্ত একটা পায়রা লুকিয়ে আছে সেখানে। হাত গলিয়ে সেটা বের করে এনেই আমি চমকে গেলাম। সেই সোনালি পাথরটা,
সেখান থেকেই আসছে মন্ত্রটা। কানের কাছে তুলে ধরলাম সেটা, না ভাষাটা অস্পষ্ট, কিছু বুঝতে পারছি না। সামনে চোখ তুলে তাকালাম, সবুজাভ আলোর মধ্যে অস্পষ্ট কুয়াশার মতো দাঁড়িয়ে আছে তিনটে মানুষ। হাত তুলে আমাকে কিছু ইশারা করতে চাইছে তারা, কিছু একটা বিশেষ কথা জানাতে চায় আমাকে। ইশারাগুলো যেন আগেও দেখেছি আমি, কিন্তু কোথায় চিনতে পারলাম না। কে আপনারা, কি বলতে চান? আমি চিৎকার করে উঠলাম, আর সঙ্গে সঙ্গে ভেঙে গেল ঘুমটা। জর্জ প্রায় ঝুঁকে পড়েছে আমার মুখের উপরে, আমি তাকে সরিয়ে ধরফর করে উঠে বসলাম। চারপাশে তাকিয়ে ধাতস্থ হলাম একটু। দুঃস্বপ্ন দেখার মতোই জায়গা বটে, স্মিত হেসে বলে জর্জ। দুকাতের লগেও দেখছি সেও মাঝে মধ্যেই দুঃস্বপ্ন দেখত। পাশের টেবিলে রাখা জলের গ্লাসটা তুলে নিয়ে একটু জল খেলাম, দম নিতে নিতে বললাম, সেমাফোর। মানে? জর্জ অবাক হয়ে তাকালো আমার মুখের দিকে। ফ্ল্যাগ সেমাফোর, মানে শব্দ শোনা যায় না এমন দূরত্বে দাঁড়িয়ে থাকা দুটো মানুষের মধ্যে ব্যবহার হওয়া সাইন ল্যাঙ্গুয়েজ। দুহাতে দুটো পতাকা নানান রকমভাবে ধরে ইংরেজি বর্ণমালার 26টা অ্যালফাবেট বোঝানো হয় এতে। এখানকার রক্ষীরা দূরে দাঁড়িয়ে থাকা জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে এই সংকেতের ভাষাতেই কথা বলত। আমার স্বপ্নে একটু থেমে জর্জের মুখের দিকে তাকিয়ে বললাম, এই সেমাফোরের ভাষাতেই ওরা কিছু কিছু বলতে চাইছিল আমাকে। কি বলছিল? মনে পড়ছে না। তিনজনের দুটো হাত আলাদা আলাদা অবস্থানে ছিল, সম্ভবত একটা শব্দ আমাকে জানাতে চাইছিল ওরা, কিন্তু সে ভাষা তুমি জানো? না জানার কিছু নেই, একবার বলে দিলে তুমি নিজেও বুঝতে পারবে। ধরো দুটো হাত কোমরের দুপাশে রেখে তুমি সোজা দাঁড়িয়ে আছো, অর্থাৎ তোমার শরীরটা যদি ঘড়ি হয় তাহলে 6:30 বাজে। এটা হলো রেস্ট, বা দুটো শব্দের মাঝে একটা একটা স্পেস। এবার ডান হাতের পতাকাটা একটু দূরে সরিয়ে মাটির সঙ্গে 45 ডিগ্রি এইভাবে রাখো, অর্থাৎ ঘড়িতে 6:37। এটা হলো এ। ডান হাতটা আর একটু ওপরে তোলো, অর্থাৎ 6:45। এই হলো বি। আর একটু ওপরে তোলো, 6:52। এই হলো সি। এইভাবে চলতে থাকে। জর্জ আবার নিজের বিছানার কাছে ফিরে গিয়ে বলে, মানে গায়েব হওয়া তিনটে মানুষ তোমাকে স্বপ্নে কিছু সংকেত দিচ্ছে? অস্বাভাবিক কিছু নয়, 15 তারিখের আগে অবধি থমাস মার্শালের বয়ানে কিছু গণ্ডগোল দেখতে পাচ্ছি আমি। কীরকম গণ্ডগোল? লগের পাতা উল্টে একটা বিশেষ জায়গা সামনে মেলে ধরে জর্জ, তারপর বলে, থমাস নিজে নাকি এই আইল্যান্ডে বেশ কয়েকবার বিড়ালের ডাক শুনতে পেয়েছিলেন। 12 তারিখ প্রবল ঝড়ঝাপটা শুরু হয়, মার্শাল লিখেছেন সেই ঝড়ে ভয় পেয়ে ম্যাকআর্থার কান্নাকাটি শুরু করেন। এখানে তিনটে ব্যাপার অস্বাভাবিক। 1, এই আইল্যান্ডে বিড়াল থাকা অসম্ভব। 2, 9 থেকে 17 তারিখ অবধি অ্যাটলান্টিকের এই দিকটায় কোনো ঝড় ছিল না। আর 3, ম্যাকআর্থার অভিজ্ঞ নাবিক, জীবনের বেশিরভাগটা তিনি সমুদ্রের উপরেই কাটিয়েছেন। সমুদ্রতল থেকে প্রায় 150 ফুট উঁচুতে সদ্য তৈরি হওয়া নিরাপদ লাইট হাউসে বসে সামান্য ঝড়ঝাপটার ভয় কাঁদবেন কেন? তাছাড়া শেষ দিকে দুকত নাকি প্রচণ্ড চুপচাপ হয়ে গেছিলেন,
দুটো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ পাল্টে গেছিল। পকেট থেকে বের করে ঘড়ি দেখে নিলাম আমি, রাত প্রায় 3:30 কাছাকাছি। বিছানার পাশের খোলা জানলা দিয়ে অ্যাটলান্টিকের ঠান্ডা হাওয়া ভেসে আসছে শনশন করে, ঠিক যেন মানুষের গোঙানির শব্দ। সম্ভবত ঝড় আসতে চলেছে। সমুদ্রের ধারে জড়ো হওয়া কিছু গ্যানেট পাখির ডাক কানে আসছে। তাদের এক টানা চিৎকারে মনে হয় যেন একটা মৃতদেহ ভেসে এসেছে সমুদ্রের ধারে। একদিকে দেওয়ালে পিঠ রেখে বললাম, এমনও হতে পারে এই নির্জন দ্বীপে এতদিন থাকতে থাকতে লোকগুলোর মাথায় কিছু গোলমাল দেখা দেয়, তারপর তিনজনই সমুদ্রে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। লগ অনুযায়ী 15 তারিখের আগে অবধি কারো চুপচাপ হয়ে যাওয়ার কান্নাকাটি করা ছাড়া আর কোনো মাথার ব্যামো তো দেখছি না। রাতারাতি তিনজন মানুষের মাথা খারাপ হয়ে গেল? তিনজন নয়, দুজন। ধরো দুকত আর ম্যাকার্থার রাতের দিকে কোনো কারণে পাড়ের কাছে যায়। মার্শাল তখন ঘরের ভিতরেই ছিল, সে লাইট হাউসের জানলা দিয়ে দেখে একটা বড় ঢেউ আছড়ে পড়তে চলেছে আইল্যান্ডের উপর। সে দুকত আর ম্যাকার্থারকে ফিরিয়ে আনতে দ্রুত বাইরে যায়। তাড়াহুড়োতে চেয়ারটা মাটিতে পড়ে যায় আর অয়েল স্কিনটা পড়তে ভুলে যায়। যতক্ষণ সে পাড়ে পৌঁছায় ততক্ষণে ঢেউ এসে আছড়ে পড়েছে, তিনজনই অ্যাটলান্টিকের বুকে হারিয়ে যায়। জর্জের মুখ দেখে বোঝা যায় কিছু একটা চিন্তায় ডুবে গেছে। একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের কোণায় আটকে রাখে, তারপর সেটা সরিয়ে নিয়ে বলে, এটা ছাড়া আর কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। অথচ এটা মেনে নিতেও মন চাইছে না। পরে তো পাঁচিল তোলা নেই, সেখানে দাঁড়িয়ে দুটো অভিজ্ঞ লোক অত বড় একটা ঢেউ দেখতে পেল না। বিছানা থেকে উঠে জানলার ধারে গিয়ে দাঁড়ালাম আমি। জলো হাওয়ার ছাপটা লাগলো মুখে। খানিক দূরে অ্যাটলান্টিকের জলরেখা শুরু হয়েছে। আইল্যান্ডের পাড় পেরিয়ে দিগন্তরেখা অবধি ঢেকে রয়েছে অন্ধকারে। লাইট হাউসের আলো এখন জ্বলছে। সেই আলো মাঝে মাঝে অন্ধকারের কিছুটা অংশ আলোকিত করে আবার সরে যাচ্ছে পেছনের দিকে। জমাট অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চমকে পিছিয়ে এলাম আমি। পাটা সজোরে ঠুকে গেল বিছানার সঙ্গে। বিড়বিড় করে উচ্চারণ করলাম, জর্জ, জর্জ, জলের উপর কিছু একটা ভাসছে। কি ভাসছে? বুঝতে পারিনি, আলোটা পড়েই সরে গেল। পুরোটা ঘুরে আবার সামনে আসতে আরো মিনিট খানেক লাগবে আলোটার। আমি দ্রুত দরজার দিকে এগোতে এগোতে বললাম, আমি একটা বোট নিয়ে গিয়ে দেখছি, তুমি এখানটায় দাঁড়াও। একা যাবে? দুজনে একসঙ্গে যাওয়া ঠিক হবে না। আর প্রশ্নের অপেক্ষা না করে বাইরে বেরিয়ে এলাম আমি। সমুদ্র এখন শান্ত, তার ক্লান্ত ঢেউ ভাঙার শব্দ মোটেই ভয় দেখায় না। পাথুরে জমিটা এক দৌড়ে পেরিয়ে এসে পাড়ের কাছে চলে এলাম। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই পাড়ে বাঁধা ছোট বোটটা চোখে পড়ল। লাফিয়ে সেটার উপরে নেমে দড়িটা খুলতে লাগলাম। এতক্ষণে আলোটা আবার আমাদের সামনের দিকে পড়তে চলেছে। মুখ তুলে জলের ঠিক সেই জায়গাটায় তাকালাম। আলোর রেখা ঘুরে চলে গেল সামনে দিয়ে। মনে হলো একটা ছোট বোট জাতীয় কিছু ভাসছে সমুদ্রের উপরে, কিন্তু মাঝ সমুদ্রে এমন বোট আসবে কোথা থেকে? আবার অন্ধকারে ঠেকে গেছে জায়গাটা। আমি 7-5 না ভেবে দাঁড় বাইতে লাগলাম। জলের
ছলাত ছলাত আওয়াজ আসছে। একটু আগে পাড়ে ভিড় করা গ্যানেজগুলো এখন ডাকাডাকি থামিয়ে দিয়েছে। থমথমে মুখে এক দৃষ্টে লক্ষ্য করছে আমার পোর্টটাকে। কয়েকশো মিটার দাঁড়াইবার পরে জায়গাটার কাছাকাছি পৌঁছে গেলাম। হাত নিজে থেকেই থেমে গেল। ছোট একটা ডিঙি ভাসছে জলের উপরে। সেই ডিঙির একেবারে ধারে আমার দিকে পেছন করে বসে আছে একটা লোক। সমুদ্রের গভীরে এক মনে তাকিয়ে আছে সে, যেন কিছু দেখার চেষ্টা করছে। কে আপনি? লোকটা কোনো উত্তর দিল না। আমি আরো খানিকটা দাঁড় বেয়ে ডিঙির কাছে পৌঁছে গেলাম। অ্যাটলান্টিকের এত গভীরে এত রাতে সামান্য একটা ডিঙি নিয়ে এত দূর আসা সম্ভব নয়। তাহলে এ লোকটা এখানে এলো কি করে? আপনি এখানে কি করে এলেন? কে আপনি? আমার বুকের ভিতরে অচেনা স্পন্দন শুরু হয়েছে। দ্বীপটাকে নিয়ে বেশ কিছু গুজব চালু আছে বলে শুনেছিলাম, তার সবই কি নেহাত মিথ্যে? হাতের টর্চটা তুলে ধরে ডিঙিটার উপরে ফেললাম। লোকটাকে পিছন থেকে দেখে চেনা চেনা মনে হচ্ছে। টর্চের আলো যেন আঘাত করল লোকটার পিঠে। আলোটা গিয়ে লাগতেই নিঃশব্দে উঠে দাঁড়ালো সে। তারপর একটু একটু করে ফিরতে লাগলো আমার দিকে। আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে অবাক হয়ে দাঁড়িয়ে দেখলাম, আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, আমি নিজে। আমার মুখোমুখি দাঁড়িয়ে আর একটা আমি। এ কি অবিশ্বাস্য দৃশ্য! আমি চোখ কোচলে আবার মুখ তুলে তাকালাম। না, কোনো ভুল নেই। ডিঙিটায় দাঁড়িয়ে থাকা মানুষটার সঙ্গে আমার কোথাও কোনো তফাত নেই। যেন জলের উপরে একটা অলৌকিক আয়নার সামনে এসে দাঁড়িয়েছি। কে আপনি? আর তো চিৎকার করে উঠলাম। প্রাণহীন সমুদ্রের বুকে প্রতিধ্বনিত হতে লাগলো চিৎকারটা। আমার সামনের মানুষটার ঠোঁটের দুটো পাশ ফাঁক হয়ে একটা হাসি ফুটে উঠছে, বিভৎস কুটিল অথচ নীরব একটা হাসি। ক্রমশ তার বাঁ হাতের একটা আঙুল উঠে এলো। আমার পেছনের দিকে কিছু একটা যেন নির্দেশ করতে চাইল সে। আমি মোহগ্রস্তের মতো তার আঙুল লক্ষ্য করে পিছনে ফিরে তাকালাম, আর সঙ্গে সঙ্গে দুটো হাঁটু কেঁপে উঠল। এ কি দেখছি আমি চোখের সামনে? আমার বোটটা যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে কয়েকশো মিটার পেছনে একটু আগেই আইলিন মোর আইল্যান্ডটা ছেড়ে এসেছি। এখন সেখানে অন্তহীন জলরাশি ছাড়া আর কিচ্ছু নেই। মসৃণ জলতলের নিচ থেকে একটা লাল রঙের আলো নির্গত হচ্ছে সেখান থেকে, যেন একটা আগ্নেয় পাহাড় ভেঙে এইমাত্র লেলিহান লাভার স্রোত বেরিয়ে আসবে জলতলের উপরে। শরীর কেঁপে উঠল আমার, মনে হলো পায়ের তলা থেকে সরে গেছে বোটটা। নিয়ন্ত্রণ হারিয়ে জলের উপর পড়ে গেলাম আমি। শীতল কনকনে জলের স্পর্শ এসে লাগলো আমার সমস্ত মুখে। জ্ঞান হারাতে হারাতেও কোনো রকমের সামলে নিলাম নিজেকে।
দুহাতে সাঁতরে উঠেলাম জলের উপর। না, আবার দেখা যাচ্ছে আইল্যান্ডটা। তার একেবারে মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে লাইট হাউস। আমি চারপাশে তাকালাম, জলের উপরে আমার বোটটা ছাড়া আর কিচ্ছু নেই। এখন কসরত করে বোটের উপরে উঠে এলাম। সমস্ত শরীর ভিজে চুপচুপে হয়ে আছে, মাথার ভিতরটা ভার হয়ে আছে অসম্ভব। যেন হাজারটা মৃত পোকা হঠাৎ করেই জেগে উঠেছে আমার খুলির ভিতর। বড় করে কয়েকটা নিঃশ্বাস নিতে মনটা শান্ত হলো। চারিদিকে তাকাতে মনে হলো কোথা থেকে যেন আলো আসছে। নিচে তাকাতেই দেখলাম সেই সোনালি রঙের পাথরটা, এতক্ষণ আমার পকেটেই ছিল। জলে পড়ে একটা মিহি আভা বেরিয়ে আসছে সেটা থেকে, সেই সঙ্গে ছোট ছোট রেখা ফুটে উঠছে সেই আভার গায়ে। যেন সরু পেন্সিল দিয়ে কেউ ছবি আঁকছে জলের উপরে। দ্রুত সেটা জল থেকে তুলে নিলাম আমি, সঙ্গে সঙ্গে মিলিয়ে এলো আভাটা। সেটা পকেটে ঢুকিয়ে পেছন দিকে আবার বোটটা চালিয়ে নিয়ে চললাম। লাইট হাউসের আলো এখন আমার মাথার উপর দিয়ে দূরে গিয়ে পড়েছে। সেই আলোর ছটাতেই কিছু প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে উঠছে মাথার ভিতরে। অবশ্য বেশিরভাগটাই এখনো অস্পষ্ট। বোটটা বেঁধে ল্যান্ডিংয়ে উঠে এলাম আমি। দ্রুত পা চালিয়ে পৌঁছে গেলাম লাইট হাউসের দরজার কাছে। এতক্ষণে হাওয়ার প্রবাহ এতটাই বেড়ে উঠেছে যে আমার ভিজে জামা শুকিয়ে খটখটে হয়ে গেছে। ঝড় আসতে চলেছে, অ্যাটলান্টিকের বুনো সামুদ্রিক ভয়াবহ ঝড়। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই জর্জকে চোখে পড়ল। সে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে আমার দিকে। একটু এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হলো, কি ছিল ওখানে? উত্তর, কয়েকটা প্রশ্নের উত্তর। আমি পকেট থেকে বের করে পাথরটা এগিয়ে দিলাম তার দিকে। একটা বড় কাঁচের পাত্র জোগাড় করে তার ভিতরে রাখো এটাকে। কি এটা? ইউনাই লুমেনের পাথর। সেটা কি? ল্যাটিনে ইউনাই লুমেন মানে চাঁদের আলো। রাতের জ্যোৎস্না শুষে নিয়ে ধরে রাখতে পারে এই পাথর। জলে গিয়ে পড়লে সেই সমস্ত জ্যোৎস্না গলে বেরিয়ে আসে পাথরের গা থেকে। সেই তরলের গায়ে চোখ রাখলে চাঁদের আলোয়, অর্থাৎ রাতে ঘটে যাওয়া অতীতের সমস্ত ঘটনা চোখের সামনে দেখতে পাবো আমরা। কিন্তু এসব তো মিথ। একটু আগে অবধি তাই ধারণা ছিল আমার। এতক্ষণে একটা বড় কাঁচের জারে জল ভর্তি করে পাথরটা ফেলে দিয়েছে জর্জ। আবার ফুটে উঠতে শুরু করেছে সেই সরু রেখাগুলো। একটু পরেই এই দ্বীপে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সিনেমার দৃশ্যের মতো স্পষ্ট হয়ে উঠবে আমার চোখের সামনে। একটু পিছিয়ে এসে মাটির উপরেই বসে পড়লাম। একটা ছোট কাগজ টেনে নিয়ে তার উপর পেন্সিল বুলাতে লাগলাম আমি। তিনটে মানুষ, তিনটে বর্ণ, মনের ভিতরে স্পষ্ট হয়ে ফুটে উঠছে ছবিটা। এক হাতে মাথা চেপে ধরে দ্রুত চালালাম অন্য হাত। প্রথম জনের ডান হাতটা সোজা নিচে, বাঁ হাতটা কোমরের একটু পাশে। জি, দ্বিতীয় জনের দুটো হাতই শরীরের ডান দিকে। ঘড়ির কাঁটায় যেন 9:10। ও, পরের ছবিটা আর বলে দিতে হলো না। ডান হাত নিচে নামানো, বাঁ হাত সোজা মাথার উপরে। ডি, গড! চিৎকার করে উঠল জর্জ। স্টর্ম এন্ডেড,
See, come. God is over all. লগের শেষ এন্ট্রিটা মনে মনে বলে উঠলাম আমি। দেবতা, আমাদের বুঝতে ভুল হয়েছিল জর্জ। মার্শাল এখানে যে দেবতার কথা বলেছেন সে আমাদের চেনা কোনো দেবতা নয়, আদিম দেবতা। মানে কে সে? আমি উঠে দাঁড়িয়ে বলতে থাকি। ইউনাই লুমেনের পাথরটা দেখেই বোঝা উচিত ছিল আমার, এ পাথর কোনো স্বাভাবিক জগতে থাকতে পারে না। পিছন ফিরে জর্জের দিকে এগিয়ে আসি আমি। অ্যাটলান্টিকের উপরে এই আইল্যান্ডগুলো তৈরি হয়েছিল জলের তলায় থাকা আগ্নেয় পাহাড় থেকে অগ্নুৎপাতের ফলে। জল বেয়ে উঠে আসা লাভা জলতলের উপরে উঠে ঠান্ডা হয়ে সৃষ্টি করেছিল এই দ্বীপগুলো। অ্যাটলান্টিকের নিচে আগ্নেয় পাহাড়ের অনেকগুলো সম্পর্কেই এখনও মানুষ কিছু জেনে উঠতে পারেনি। জলের অতল গভীরে ঠিক কোথায় তারা আছে, কিভাবে আছে সে সম্পর্কে কোনো ধারণা নেই আমাদের। বহু আধুনিক যন্ত্রপাতি দিয়ে চেষ্টা করেও তাদের খোঁজ পাইনি আমরা। কিছু বিজ্ঞানীদের ধারণা তাদের আমরা খুঁজে পাই না, কারণ তারা আছে অজ্ঞাত কোনো মাত্রায়, 11th ডাইমেনশনে। কিন্তু সেখানে থাকলেই তাদের খুঁজে পাবো না কেন আমরা? নিচে পড়ে থাকা কাগজটা তুলে নিই আমি। ধরো আমাদের এই লাইট হাউসটা যার মধ্যে আমরা আছি, এটা কোন ডাইমেনশনে আছে? 3rd। এটা যদি 2D-তে থাকতো, মানে 2nd ডাইমেনশনে থাকতো, তাহলে কেমন দেখাতো? কাগজে আঁকা ছবির মতো। এবারে ভাবো, ওই আঁকা ছবির মধ্যে আমাদের খুঁজে পাওয়া যেত কি? দুদিকে ঘাড় নাড়ে চর্চ, যেত না। কোয়ান্টাম ফিজিক্স বলে স্পেস, টাইম আর এনার্জি, এই তিনটে জিনিসই গোটা মহাবিশ্ব জুড়ে সংকুচিত হয়ে আছে। তুমি যত বেশি মাত্রায় যেতে পারবে তত চট ছাড়িয়ে নিজের আসল রূপ দেখাতে থাকে সে। যেহেতু আমরা এখনও সেখানে যেতে পারিনি, তাই সেখানে কি আছে আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এই দ্বীপটাও ঠিক তাই, আমরা শুধু এর ত্রিমাত্রিক রূপটা দেখতে পাচ্ছি, অন্য কোন ডাইমেনশনে কি আছে এখানে আমরা কিছুই জানি না। আমার মনে হয় লাইট হাউসের তিনজন রক্ষী কিছু একটা কারণে এই দ্বীপের এই 11th ডাইমেনশনে চলে গেছে, এবং সেখানেই কোনো একটা প্রাণীকে ঈশ্বর বলতে চেয়েছে তারা। উত্তাল সমুদ্রের ঢেউ ভাঙছে পাড়ের উপর, মনে হয় একটা অতিকায় দানব লকলকে জিভ বাড়িয়ে গ্রাস করতে চাইছে আইল্যান্ডটাকে। ঝোড়ো হাওয়ার দাপটে জানলার পাল্লাগুলো ভেঙে পড়বে এবার। দ্রুত এগিয়ে গিয়ে পাল্লাগুলো বন্ধ করার চেষ্টা করলাম আমি, কিন্তু কোনো লাভ হলো না তাতে। হাত দিয়ে ধরার আগেই শক্ত কাঠের পাল্লাগুলো ছিটকে উড়ে গেল বাইরে। খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম আইল্যান্ড থেকে কয়েকশো মিটার দূরে গোটা সমুদ্রটা যেন শয্যা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে। বিরাট একটা ঢেউ এক্ষুনি আছড়ে পড়বে আইল্যান্ডের উপরে, গোটা আইল্যান্ডটাই হয়তো ডুবে যাবে অতল জলের তলায়। ভগবান, এমন ভয়াবহ ঝড় আমি আগে দেখিনি। ঝড় নয়, আমি তার দিকে না ফিরেই বললাম, চতুর্থ মাত্রার ঈশ্বর জেগে উঠেছেন, সম্ভবত অতল জলের তলায় থাকেন তিনি, এই ঝড় তারই আগমনের সংকেত। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। যে লাভা দিয়ে এই দ্বীপটা তৈরি তা এসেছে 11th ডাইমেনশন থেকে। কিছু কিছু মানুষ যেমন অলৌকিক ক্ষমতায় তার অতীত জীবনের দৃশ্য স্বপ্নে দেখতে পায়, তেমনই কোনো কোনো বিশেষ সময়ে এই আইল্যান্ডটা ফিরে যায় তার 11th ডাইমেনশনে। পুরোপুরি না হলেও সে জগতের কিছুটা রূপ আমরা অনুভব করতে পারি তখন। ক্ষীণ সূক্ষ্ম একটা অনুভূতি দাও, তার প্রভাবে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য পাল্টে যায়, যেমন গেছিল ম্যাকার্থার আর দুকাতের। কাল রাতের কোনো এক সময় আইল্যান্ডটা আবার ফিরে গেছে অজ্ঞাত জগতে।
আমরা এখন 11th ডাইমেনশনে। আমার কথাটা শেষ হবার আগেই আকাশচুম্বী ঢেউটা এসে আছড়ে পড়ল আইল্যান্ডের একটা পাড়ে। একটা বড় অংশের পাথর মুহূর্তে জলের তলায় মিলিয়ে গেল, প্রবল জলের স্রোত উঠে এলো উপরে, প্রায় হাঁটু সমান উঁচু জল এসে ধাক্কা দিল ঘরের দরজায়। আমি টেবিলের দিকে তাকিয়ে দেখলাম ধীরে ধীরে রূপালি আলোর নকশা বুনতে শুরু করেছে পাথরটা। দুহাতে চেপে ধরলাম চারটা। জর্জের দিকে তাকিয়ে বললাম, যেভাবেই হোক লাইট হাউসে চূড়ায় উঠতে হবে, ওটা ডুবতে দেরি আছে, কিছুটা সময় পাওয়া যাবে। বাক্য ব্যয় না করে দুজনে ছুটতে শুরু করলাম সিঁড়ির দিকে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে অনেকক্ষণ। সমুদ্রের বুক থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসছে, মনে হচ্ছে মাটির একেবারে অতল থেকে একটা ডাক ভেসে আসছে উপরে। শান্ত গমগমে একটা শব্দ, অথচ কি ভয়ানক, কি বিভৎস। বুঝতে পারছি বাঁচার আর কোনো আশা নেই আমাদের। কিসের শব্দটা? আমি উত্তর দিলাম না। প্রাণ ভয়ে অমানসিক শক্তি এসে জড়ো হয়েছে আমার দুপায়ে। সিঁড়িগুলো পেরোতে আর হাঁপ ধরে যাচ্ছে না। আমার দুহাতের মধ্যে ধরা রয়েছে কাঁচের চারটা। এতক্ষণে বেশি কিছু ছবি তৈরি হয়েছে তার মধ্যে। নিচ থেকে ভেসে আসা শব্দে বুঝতে পারছি একতলার দরজা ভেঙে জল ঢুকছে। মনে মনে হিসেব করে নিলাম, আর ঘণ্টাখানেক সময় আছে হয়তো। তার মধ্যে যেভাবেই হোক এই দ্বীপের ঘুম ভাঙাতে হবে, কিন্তু কি করে? সিঁড়ি পেরিয়ে উঠতে ঠিক কতক্ষণ লাগলো জানি না। চূড়ার ঘরে উঠে আসতেই মনে হলো গোটা লাইট হাউসটাই জলের ধাক্কায় দুলছে। মাটির তলা থেকে সেই অপার্থিব শব্দের তীব্রতা এখন বেড়ে উঠেছে। চারদিকের দেওয়ালে বেশিরভাগটা খোলা বলে বাইরেটা স্পষ্ট দেখতে পাচ্ছি। ডাঙা বলে আর কিছুর অস্তিত্ব নেই এখন। আমার থেকে মিটার খানেক দূরত্বের পাক খেতে থাকা লেন্সের আলো যেখানে গিয়ে পড়েছে, সেখানেই উত্তাল সমুদ্র তরঙ্গ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। এখন তার সাদা ফেনায় একটা বিজাতীয় লাল রং এসে মিশতে শুরু করেছে। জর্জের কাছে এগিয়ে গেলাম আমি। যে করেই হোক ওই প্রাণীটাকে আটকাতে হবে আমাদেরকে। জলের তলা থেকে যে উঠে আসছে তার কাছ থেকে রক্ষা করতে হবে নিজেদের। আমার কথাটা জর্জ বুঝতে পেরেছে বলে মনে হলো না। সে বিস্ময় মাখা চোখে চেয়ে আছে আমাদের থেকে 75 ফুট নিচে ফুঁসতে থাকা আগ্রাসী লালচে জলের দিকে। আমি তার কাঁধ ধরে ঝাঁকা দিলাম। মন দিয়ে শোনো জর্জ, কিছু বিশেষ বিশেষ সময় এই দ্বীপটা একাদশ মাত্রায় চলে আসে, একটা সময় আবার স্বাভাবিক জগতে ফিরে যায়। আমরা যদি সেই সময়টুকু অক্ষত অবস্থায় কাটিয়ে দিতে পারি তাহলে দ্বীপের সঙ্গে সঙ্গে আমরাও আবার ফিরে যাব। কিন্তু তার আগেই দেবতা যদি আমাদের গ্রাস করে ফেলে তাহলে আর ফিরে যাওয়া হবে না আমাদের। লাইট হাউসের 3 রক্ষীও সেই দেবতার গ্রাসেই হারিয়ে গেছে। কিন্তু আমরা বাঁচবো কী করে? এই লাইট হাউসটা তো বেশিক্ষণ। আমি মাথা নাড়লাম, ধীরে ধীরে এগিয়ে গেলাম কাঁচের চারটার দিকে। সেখানে এতক্ষণে ফুটে উঠতে শুরু করেছে কদিন আগের একটা রাত, সম্ভবত 12ই ডিসেম্বরের রাত। সেদিনই কোনো এক সময় 11th ডাইমেনশনে চলে যায় আইল্যান্ডটা। আমি বিড়বিড় করে বলি, 9 থেকে 15 তারিখ অবধি কোনো জাহাজ এই দ্বীপের পাশ দিয়ে যায়নি, গেলে আটলান্টিকের বুকে এই জায়গায় জল ছাড়া আর কিছু দেখতে পেত না। এবার বুঝতে পারছো কেন ওই 3 দিন সমুদ্র শান্ত থাকা সত্ত্বেও ঝড়ঝাপটার কথা লেখা আছে লগবুকে? লাইট হাউসটা কেঁপে ওঠে একবার, সঙ্গে সঙ্গে চারের জলে ফুটে ওঠা ছবি মুছে গিয়ে আবার নতুন ছবি ফোটে।
14 তারিখের রাত, জলের তলা থেকে লাল রঙের কিছু একটা উঠে আসছে উপরের দিকে, ছবি ঝাপসা হয়ে আসে, লাল রংটা ধীরে ধীরে কালোতে পরিণত হয়, একটা অন্ধকার ছায়া ঢেকে ফেলে আইল্যান্ডটাকে, একটু একটু করে ঝড়ের দাপট কমে আসে। আমি পাশ থেকে জর্জের গলা শুনতে পাই, স্টর্ম এন্ডেড, সি কাম, গড ইজ ওভার অল। জারের ভিতরে এবার অস্পষ্ট কিছু লেখা ফুটে উঠতে শুরু করেছে, লগের হারিয়ে যাওয়া এন্ট্রিগুলো। চাঁদের আলোয় বসে সারাদিনের বিবরণ লিখে রাখত রক্ষীরা। কাঁপা কাঁপা দুজন মানুষের হাতের লেখা ফুটে উঠল আমার চোখের সামনে। আজ সমুদ্র থেকে আবার ডাক ভেসে এসেছে, আমাকে ডাকছেন সমুদ্রের গভীর থেকে। প্রকৃত রূপ দেখতে মনে চাইছে কয়েক পলকের জন্য অনুভব করতে পেরেছি, উপেক্ষা করতে পারবো না, ঈশ্বর আমাদের ডাকছেন। এরপর আবার হাতের লেখা পাল্টে গেছে, সম্ভবত পরের এন্ট্রিগুলো মার্শালের। দুকাতার ম্যাকার্থারের পাগলামি বেড়ে উঠছে ক্রমাগত, যে কোনো সময় সমুদ্রে গিয়ে ঝাঁপ দিতে পারে ওরা। মাঝে মাঝেই পাগলের প্রলাপ ভুগতে ভুগতে ছুটে যাচ্ছে সমুদ্রের দিকে, ওদের অয়েল স্কিন পরিয়ে রেখেছি, ঝড় জলের মধ্যে কখন বাইরে বেরিয়ে যায়। গোটা আইল্যান্ডটা জুড়ে কিছু ঘটে চলেছে যেন, এসব কথা লগে লিখে রাখা ঠিক হচ্ছে কিনা জানি না। মনে হচ্ছে অন্য কোনো জগতে এসে পড়েছি। কোনোভাবে যদি কাউকে জানানো যেত, মুক্তির কোনো উপায় নেই, ওরা দুজনেই বদ্ধ উন্মাদ হয়ে গেছে। মাটির তলা থেকে আওয়াজ আসছে, কিছু একটা উঠে আসছে উপরে, না আমার মনের ভুল সব, এসব কারোর হাতে পড়লে সে আমাকে পাগল পাগল হবে আমাকেও। দৃশ্য আবার পাল্টে যায়। 15 তারিখ রাত, লাইট হাউসের দরজা খুলে ছুটে বেরিয়ে আসে দুজন, দুজনের গায়ে অয়েল স্কিন, একসঙ্গে ছুটে যায় আইল্যান্ডের পাড়ের দিকে। আইল্যান্ডকে ঘিরে জমে থাকা মেঘ ক্রমশ চঞ্চল হয়ে ওঠে, যেন এতক্ষণের ঘুম ভেঙে জেগে উঠেছে সে। কালো রঙের মেঘটা ধেয়ে আসে দুজনের দিকে, সেটা লক্ষ্য করে দুজনে দুটো হাত হাওয়ায় তুলে এগিয়ে যায় সেই মেঘের দিকে। আইল্যান্ডের একদিকের পাড় বরাবর ছুটে গিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়ে তারা। তার আগেই তাদের গ্রাস করে মেঘটা, তারপর দিক পরিবর্তন করে ছুটে যায় লাইট হাউসের জানলার দিকে। মনে মনে ভেবে নিই আমি, অর্থাৎ দেবতার কাছে আত্মসমর্পণ করে রক্ষীদের মধ্যে দুজন, দুগত আর ম্যাকার্থার। কিন্তু মার্শাল, তার কি হলো? তার দিকেই কি ছুটে এলো মেঘটা? বাকিটুকু আর দেখতে পাই না আমরা। গোটা জারটা এখন ঠেকে গেছে নিকশ কালো অন্ধকারে, সবটুকু আলো শেষ করে নিভে গেছে সবুজ রঙের পাথরটা। একটা তীব্র ঝাপটায় আমরা গিয়ে পড়লাম ঘরের এক কোণে, যেন মাটি থেকে উপড়ে এসেছে লাইট হাউসটা। এতক্ষণ যে শব্দটা মাটির তলা থেকে উঠে আসছে বলে মনে হচ্ছিল, এবার সেটা আসছে আমাদের পায়ের ঠিক নিচ থেকে। লাইট হাউসের গা বেয়ে উঠে আসছে সে। এখনো তাকে দেখতে পাইনি আমরা। একটু পরেই চারদিকের খোলা ওয়াচ টাওয়ারের সামনে উঠে এসে লেন্সের আলো ঢেকে ফেলবে সে। আমাদের বাঁচতেই হবে জর্জ, যে করে হোক। এই আতঙ্কের মুহূর্তে দ্রুত কিছু ভাবনা খেলে যাচ্ছে আমার মাথায়। এমন কি ঘটে যাতে চেয়ারটা ঘরের মেঝেতে উল্টে পড়ে যায়? তারা কি বাঁচতে চাইছিল কোনোভাবে? না, ভেবে বের করতেই হবে, যেভাবেই হোক। জর্জের আর্তচিৎকার কানে এলো, সেটা ছাপিয়ে লাইট হাউসের ঠিক বাইরেটায় একটা আকাশ ফাটানো আর্তনাদ, যেন গোটা আটলান্টিক মহাসমুদ্রটাই কোনো জীবিত দানবের রূপ নিয়ে আছড়ে পড়ছে লাইট হাউসের উপরে।
আকাশের বুক থেকে নেমে আসছে হিল হিলে সাপের মতো কিছু প্রাণী, যাদের গা বেয়ে ঝরে পড়ছে খয়েরি গলিত ধাতুর মতো কোনো তরল। হিংস্র ভয়ানক একটা বাঁশির ভিতর দিয়ে ঝড়ের বাতাস বইছে। বুঝলাম আদিম দেবতা আমাদের শরীরের খুব কাছে উপস্থিত হয়েছেন, একটু পরেই আমাদের গ্রাস করবেন তিনি। এই মৃত্যু আতঙ্কের মধ্যেও একটা ব্যাপার মনে পড়ে গেল আমার, সেদিন পাথরের খাঁজে খাঁজে অসংখ্য গঙ্গা ফড়িংয়ের মৃতদেহ চোখে পড়েছিল। প্রায় 6 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে আছে তারা। মানুষের থেকে ঢের বেশি অভিযোজন হয়েছে তাদের শরীরে, বিবর্তিত পরিবেশে বেঁচে থাকার অনেক বেশি শক্তি প্রকৃতি দিয়েছে তাদের। কি সেই বিবর্তন? কে মারল তাদের? কিসের রহস্য এখনো ভেদ করতে পারেনি মানুষ? এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যাবার একমাত্র রাস্তা কি? মুহূর্তে উত্তরটা ভেসে উঠল মাথার ভিতর, মৃত্যু। ডাইমেনশন পরিবর্তিত হলে গঙ্গা ফড়িংয়ের শরীর নিজেই নিজেকে শেষ করে ফেলে, সে আবার ফিরে যায় স্বাভাবিক মাত্রায়। 15 ডিসেম্বর লাইট হাউসের ভিতর থেকে দুজন রক্ষী উন্মত্ত অবস্থায় ছুটে যায় মেঘের দিকে। মার্শাল কোনোভাবে বুঝতে পারে এই পরিবর্তিত জগৎ থেকে মুক্তির একমাত্র রাস্তা হলো আত্মহনন। লাইট হাউস থেকে বেরিয়ে আসা দুজনকে আত্মসাত করে মেঘটা। ততক্ষণে মার্শাল সিলিংয়ে দড়ি বেঁধে ঝুলছেন সিলিং থেকে, পায়ের তলায় শুধুমাত্র একটা চেয়ার। মেঘটাকে জানলা দিয়ে এগিয়ে আসতে দেখে তিনি লাথি মেরে চেয়ারটা সরিয়ে দেন, কিন্তু বুকের ভিতর থেকে প্রাণবায়ু বেরিয়ে যেতে একটু সময় লাগে তার। সেই সময়ের মধ্যেই দেবতা তাকে গ্রাস করেন, তিনজন মানুষ হারিয়ে যান আইল্যান্ডের বুক থেকে। আইল্যান্ডটা সেদিন রাতেই আবার যখন স্বাভাবিক মাত্রায় ফিরে আসে, তখন প্রাণের শেষ চিহ্ন মুছে গেছে সেখান থেকে। একদিকের দেওয়ালে হাত রেখে সোজা হয়ে উঠে দাঁড়াই আমি, দুটো হাঁটুতেই অসহ্য যন্ত্রণা। এখানে ঝুলন্ত দড়ি নেই, ফাঁকা রেলিং টোপকে ঝাঁপিয়ে পড়া যেত, কিন্তু লাইট হাউসের গা বেয়ে উঠে আসছে আদিম দেবতা। লাফিয়ে তার হাত থেকে বাঁচার উপায় নেই, একটা মাত্র উপায় আছে এখন। অন্ধকার আটলান্টিকের উপর একটাও আলোর বিন্দু নেই, আকাশ থেকে সমস্ত তারা মুছে গেছে। যে বিভৎস রূপ ধারণ করেছে রাতের আকাশ, তার কোনো প্রতিচ্ছবি পড়ছে না জলের উপরে। একটা মাত্র আলো জ্বলছে এখনো, আমাদের লাইট হাউসের লেন্সটা। এখনো উজ্জ্বল হলদে আলো যতদূর পারছে ছড়িয়ে দিচ্ছে সেটা। জর্জের মাটিতে শুয়ে থাকা শরীরটাকে এক হাতে ধরে রেলিংয়ের সামনে গিয়ে দাঁড়ালাম, তারপর একটা ছোট লাফে আঁকড়ে ধরলাম লেন্সটাকে। সহস্র সূর্যের আলো এসে ঝাঁপিয়ে পড়ল আমার পিঠে, যন্ত্রণায় চিৎকার করে উঠলাম আমি। মহাসমুদ্রের বুকে এখনো আগের মতোই গিয়ে পড়ছে আলোর বৃত্তটা। এখন সেই বৃত্তের মাঝে একটা মানুষের ছায়া, দুহাত দুদিকে প্রসারিত তার, আমার ছায়া। জর্জ বন্ধ চোখ খুলেই ডুকরে একটা চিৎকার করে উঠল, কি করছো, পুড়ে মরবে তো। শুধু এই জগতে, দ্বীপটা আবার তৃতীয় মাত্রায় ফিরে গেলে আমরাও বেঁচে উঠবো, সেখানে এখনো মরিনি আমরা। পাগলের প্রলাপ এসব। পেছনোর চেষ্টা করছিল জর্জ, রেলিংয়ের ধারের একটা ইট খসে পড়ল তার পায়ের নিচ থেকে। তার শরীরটা টাল সামলাতে না পেরে গড়িয়ে গেল নিচের দিকে, কোনোরকমে হাত দিয়ে একটা ধার খামচে ধরল সে। আর ঠিক সেই মুহূর্তে তার শরীরের পাশ দিয়ে একটা দৃশ্য চোখে পড়ল আমার। মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে দৃশ্য আমার বুকের ভিতর রক্ত শূন্য করে দিল। অন্ধকারের ভিতরে একটা জীবন্ত অস্তিত্ব,
ঘন লাল রঙের একটা শরীর, একটা অতিকায় অন্তত ফুট চল্লিশ একের কুমিরের মতো দেহ, সেই দেহ থেকে বেরিয়ে এসেছে অসংখ্য সুরের মতো ডানা, সেগুলো সাপের মতো এগিয়ে দিয়ে বারবার উপরে উঠে আসার চেষ্টা করছে সে। এক পলকের জন্য তার চোখ দুটো এসে পড়ল আমার চোখে, খাঁজ কাটা সরীসৃপের মতো চোখ। হিংসা নেই, লোভ নেই, বিভৎসতা নেই, শুধু এক অদ্ভুত অজ্ঞাত জগতের দরজা খোলা আছে সেই চোখে। সে একবার ফিরে তাকালো জর্জের ঝুলন্ত শরীরের দিকে, তারপর সহস্র ডানার উপর ভর দিয়ে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। অনুভব করলাম লেন্সের উষ্ণতায় আমার পিঠের চামড়া পুড়ে গিয়ে মাংস পুড়তে শুরু করেছে এখন। এইবার আলো এসে পড়বে আমার হৃৎপিণ্ডে, দুটো হাত আলগা করে দিল জর্জ, তার অবশ শরীরটা খসে পড়ল নিচের দিকে। সেই শব্দটা এখন আকাশ ফাটিয়ে বাজতে শুরু করেছে। আমি চোখ বন্ধ করে নিলাম, বাঁশির শব্দের সঙ্গে এবার শুনতে পাচ্ছি ডানা ঝাপটানোর আওয়াজ। সে এসে দাঁড়িয়েছে আমার সামনে। মুখে রোদ এসে পড়তেই চোখ খুলে গেল আমার, সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লাম। সকাল হয়েছে, লাইট হাউসের খোলা বারান্দা দিয়ে উপরে ঘন নীল আকাশ চোখে পড়ছে, সমুদ্রের ঢেউয়ের শব্দ কানে আসছে। আবার কি তবে ফিরে এসেছি নিজেদের জগতে? এর মাঝে কতটা সময় কেটে গেছে কে জানে। আমার শরীরের ঠিক পাশেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে লেন্সটা, সমুদ্রের নীলচে জলের রং তার গায়ে, ঠিক যেন একটা ঘোলাটে চোখ। চারপাশে তাকাতেই দেখলাম টাওয়ারের একটা অংশের ইঁট খসে গেছে, বেশ কিছুটা ফাঁক হয়ে আছে সেখানে। উঠে গিয়ে নিচে তাকালাম, লাইট হাউসের নিচে পড়ে আছে জর্জের দেহটা। দ্রুত সিঁড়ি দিয়ে নেমে ছুটে গেলাম নিচে, ঘরগুলো পেরিয়ে দরজা খুলে বাইরে বেরোতেই তার উপুড় হয়ে পড়ে থাকা শরীরটা চোখে পড়ল। হাওয়ার ধাক্কায় একটু একটু যেন নড়ে উঠছে হাত দুটো। বেঁচে আছে? তার সামনে গিয়ে দাঁড়িয়ে এক হাতে ঠেলা দিলাম তাকে। জর্জ, জর্জ, শুনতে পাচ্ছ আমার কথা? পার তিনেক ডাকার পর চোখ মেলে আমার দিকে তাকালো সে, বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। পর মুহূর্তে আতঙ্কের ছাপ খেলে গেল তার মুখে, উঠে বসে বলো, কল কল রাতে? আমি তাকে অভয় দিলাম, ভয়ের কিছু নেই, বিপদ কেটে গেছে। চারপাশটা ঠাউর করতে লাগলো সে। আমি তার পাশে বসে পড়ে বললাম, এর মাঝে দিন দিনে কেটে গেছে, এই কদিনে কোনো স্টিমার বা জাহাজ এখান দিয়ে গেলে লাইট হাউসে আলো জ্বলছে না বলে হয়তো রিপোর্ট করবে আবার, তবে ততক্ষণ অপেক্ষা করা যাবে না, বেরোতে হবে আমাদের। কোথায় যাবে? শুনেছি পাশেই কিছু কোরাল আইল্যান্ড আছে, ডিঙি করে সেখানে গিয়ে উঠবো আপাতত, ওখানে ভয়ের কিছু নেই।
মাথায় একটা হাত দিয়ে বসেছিল জর্জ। মুখ তুলে বলল, পুরো ব্যাপারটা এখনো বিশ্বাস হচ্ছে না আমার। 11th dimension। পকেট থেকে বের করে একটা সিগারেট ধরালাম আমি। তার ধোঁয়া বাতাসে ছড়াতে ছড়াতে বললাম, বিজ্ঞানের ভাষায় মহাশূন্য থেকে কোনো ব্ল্যাক হোলের গভীরে ঝাঁপ দিলেই ইন্টার ডাইমেনশন ট্রাভেল সম্ভব। তবে সেটা মানুষের পক্ষে সুখকর নয় তা তো বুঝতেই পারছ। কিন্তু দ্বীপটা আবার ফিরে এসেছিল কবে? সম্ভবত 15 তারিখ রাত 10টার আগে। আর্টার স্টিমারের লোকজন দেখে অন্ধকারে ডুবে আছে আইল্যান্ডটা, কারণ ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। আমরা এখানে আসার পর থেকেই একটা পাম্পের আওয়াজ পাচ্ছিলাম, মনে আছে? মাথা যন্ত্রণা শুরু হয়েছিল সেই সঙ্গে। সে সময়ই আইল্যান্ডটা আবার ডাইমেনশন চেঞ্জ করছিল। আর ঘড়িটা থেমে গেছিল কেন? যে ডাইমেনশনে আমরা গেছিলাম সেখানে সময়ের অস্তিত্ব ছিল না, তাই সে ডাইমেনশনে গেলে থেমে যায় ঘড়িটা। জর্জ এগোতে চাচ্ছিল কি মনে হতে ফাঁকা ফ্ল্যাগ স্টাফটা দেখিয়ে বলল, আর পতাকাটা গেল কোথায়? ওটা সম্ভবত 17 তারিখ থেকে যে ঝড় শুরু হয় তাতেই উড়ে যায়, অ্যাটলান্টিক মহাসমুদ্রের কোনো এক কোনায় পড়ে আছে হয়তো। মিনিট দশেকের মধ্যে জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি আমরা। স্টোর রুম থেকে 5টা সবুজ রঙের পতাকা এনে তার একটা ফ্ল্যাগ স্টাফে আটকে দিয়েছি এর মধ্যে। বাকি 4টে হাতে নিয়ে পাড়ের কাছে এসে দাঁড়ালাম দুজনে। শুনছিলেন বিশেষ গল্প লাইট হাউস। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।